আমরা সব সময় দেখি যে আপনি একটা বই নিয়ে সব সময় ঘুরেন, এই বইয়ের মূল রহস্যটা কি? আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা? না, আমি লেখাপড়া করি, লেখাপড়া শেষ নাই। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, বিএ পাস তেমন কোনো শিক্ষা না, অনেক উচ্চ শিক্ষা করতে হবে, ডক্টর নিতে হইব। এখন আমার ওই রকম, এই বাংলাদেশে এখন আইএ পাস করে এমপি হয়ে যায়, বিএ পাস দরকার হয় না, আর এমএ পাসেরও দরকার নাই বর্তমানে। আচ্ছা ঠিক আছে, গণতান্ত্রিক দেশ, একটা সাধারণ রিক্সাওয়ালা তার অধিকার আছে। বিএ পাস সম্পূর্ণ করেছেন? বিএ পাস আবার ব্যাঙ্গা বলি, প্রতিবারে আমি ফেসবুকে বলি, কিন্তু আপনার এটা নেন না, এটারে উল্টো পালো। আমি বিএ ফাইনাল ইয়ার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হাবিবুল্লাহ বাহার থেকে পরীক্ষা দেওয়ার দিছি ইংলিশ সাবজেক্টে, একটু খারাপ হয়েছে, এটা আবার দিব এবং ল পড়ব, ল এবং আমি লয়ের বিষয়ে যেই লয়ের যেই আইনের যেই বইগুলো আছে সব পড়ছি। হয়েছে বলতে কি পাস করেছেন? না, একটা সাবজেক্ট। এক সাবজেক্ট? কোন সাবজেক্ট? ইংলিশ। ইংলিশে এটা যে তিন মাস বিভিন্ন ভাগ আছে, যেমন পোয়েট্রি? না না না, ইংলিশ তো আমি তো অনার্স করি না, আমি বিএ বিএসএস। হ্যাঁ, বিএ বিএসএস এ একটা সাবজেক্ট ইংলিশ, বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এরকম আছে। ইংলিশে একটা সাবজেক্ট ফেল করছে এটা সবসময় বলি। আর সার্টিফিকেট আছে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে, আগেই সার্টিফিকেট দেওয়া হয়, নম্বর প্লেটটা আর কি, সার্টিফিকেট না মানে নম্বর প্লেটটা দেওয়া হয়, সেইখানে আমার সব কিছু আছে। বারবার সাংবাদিক বাইরে আমাকে বারবার এইসব প্রশ্ন তুলে আমাকে একটু হয়রানি করতে চাইতেছে। আমি বারবারই বলি বিএ পাশে সার্টিফিকেট আছে, একটা সাবজেক্ট ইংলিশ একটু খারাপ করছি, সেইটা দিব। আর লয়ের বই পড়ি পাবলিক লাইব্রেরিতে, রাষ্ট্রবিজ্ঞানের অনার্স মাস্টার্সের বই পাবলিক লাইব্রেরিতে পড়েছি, লয়ের বই পড়ি, বিভিন্ন বই পড়ি, ডাক্তারি, অ্যানাটমি, ফিজিওলজি অনেক বই পড়ি। এগুলো তো আর আপনার সার্টিফিকেট নাই, এগুলো কর্মক্ষেত্রেই প্রমাণ পাবেন। আপনি যদি একটা সাধারণ অসুস্থ হন, আমি আপনাকে সাধারণ ট্রিটমেন্ট দিতে পারবো, কিন্তু আইনে আমার বৈধতা নাই, কারণ আমি তো আর ডাক্তারি সার্টিফিকেট নাই, আমার ওই আপনার ডাক্তারি বোর্ড থেকে তো আমাকে ডাক্তার হিসাবে ঘোষণা দেয় না। কিন্তু ওই যে ডাক্তার আলমগীর মতি সাহেব, তিনি কিন্তু কোনো সার্টিফিকেট, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেন না, তিনি ঔষধ ফ্যাক্টরির মালিক বানান, তারপরে কী হলো, তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হলো, তুমি কিসের ডাক্তার, তারপরে সার্টিফিকেট না থাকার কারণে, তারপরে কী করলো, কিছুদিন পরে ডাক সরকারি আবার উল্টা বললো সে ডাক্তার, তার সার্টিফিকেট না থাকলো, কারণ তার ওষুধ খায় এদেশের ইরা, ওষুধ খায়, সে অনেক কিছু জানে। কারণ এখন কবি কাজী নজরুল ইসলাম, কারণ সবাই তো আর কাজী নজরুল ইসলাম হওয়া যাবো না, সবাই ডাক্তার হওয়া যাবো না, আমি আমার নিজের প্রয়োজনে ডাক্তারি বইগুলো পড়ি, রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্সের বই পড়ছি, আপনার আইনের বই পড়ি নিজের প্রয়োজন। তবে ওই যে বিএ পাশের যেই সার্টিফিকেটটা আছে ইংলিশে, একটু খারাপ হয়েছে দিব। তবে আমি প্রথমবার ইংলিশে 100% পাস করার কথা ছিল, আমার নম্বর আসে নাই, তারপর আমি ওইখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে, সেই কারণে করতে পারি না। হাবিবুল্লাহ বাহারে তো যে টিউশন চার্জ আছে অনেক বেশি, এটা কে বহন করছে, আপনি নিজে বহন করছেন? অনেক বেশি না, মোটামুটি বেশি, টিউশন চার্জেতে আমার ব্যক্তিগত যেই যাওয়া আসা খাওয়া দাওয়া এগুলোর খরচ অনেক বেশি, অনেক খরচ, এটা আমার ফ্যামিলি বহন করছে, আমার ফ্যামিলিতে চার ভাই বিদেশ, আমার ফ্যামিলি থেকে এখন তারা বহন করছে, আমার আব্বা বহন করছে।